গুড মর্নিং বন্ধুরা, মমতা কিচেনের ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ধনেপাতার পকোড়া। তো ধনেপাতার পকোড়া বলতে পারো বা বড়া বলতে পারো, এটা যখন আমি কলকাতাতে যখন আমি পড়াশোনা করতাম তখন আমি চায়ের সাথে সেটা স্ন্যাক্স হিসাবে খেয়েছি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে হোস্টেলের বাইরে। তো এটা আমি কখনো বানাইনি, কারণ আমরা ত্রিপুরা রাজ্যের মেয়ে, পকোড়া জিনিসটা আমরা কমই ব্যবহার খাই। তো আমার মার ধনেপাতা ভীষণ প্রিয়, তো অনেকগুলো ধনেপাতা ঘরের মধ্যে না জমে আছে, তাই আমি বললাম তো আমি হোস্টেলে একটা জিনিস খেয়েছি আজকে তোমাকে এটা বানিয়ে খাওয়াই। তো দেখো, আমি এখানে বেসন, ময়দা, চালের গুঁড়ি, তারপর জিরে ধনে, লবণ, গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়ো। দেখো তো এটাকে খুব ভালো করে না মিক্সড করে নিলাম, একটু ভালো করে একটু মিক্সড করে ভালো হতো। দেখো একটু সাদা তেলও দিয়ে মানে দিয়েছিলাম, তার জন্য বান্ডিংটা দেখাচ্ছে যে কীরকম মানে দলা পেকে যাচ্ছে কিনা এরকম। তো আমি কি করেছি, হোস্টেলের আন্টিতে কিন্তু ফোন করে আবার এটা কিন্তু মানে কি করে বানাতে হয় সেটা কিন্তু আবার একটু জেনে নিয়েছিলাম যে আন্টি হোস্টেলে এটাতে খেয়েছিলাম, এটা কি করে খেয়েছিলাম এটা একটু বলো। তা আন্টি কী করলো, সে আন্টি আমাকে রেসিপিটা কিন্তু বলেও দিলো। আন্টি বললো এভাবে অল্প 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 করে জল দিতে হয়, না হলে ব্যাটারটা বেশি যদি পাতলা হয়ে যায় ধনেপাতার গায়ে সেটা লাগে না। দিয়ে তার জন্য দেখো আমি অল্প 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 করে দিয়ে এরকম করছি। তো দেখো আমি কেমন গাধা, আন্টি আমাকে হলুদ দিতে বলেনি, তার জন্য মানে হলুদের কথা, কারণ হলুদ লবণ দিতে তো সবাই জানে, তা আন্টি সেটা আমাকে বলেনি। দেখো আমিও এখানে হলুদটা দেইনি। তা আমি ভাবছি, ভিডিও করছি আর ভাবছি যে এটা কেন এরকম হচ্ছে, এরকম হোয়াইট হোয়াইট লাগছে, কোনো ক্যামেরার ফ্ল্যাশের জন্য এরকম লাগছে না কির জন্য এরকম হোয়াইট হোয়াইট লাগছে, মানে পরে মাথাতেই আসলো না। তারপর মা এসে দেখলো, তো বলো এটার মধ্যে তুই তো হলুদই দিসনি। তো তার জন্য দেখো বন্ধুরা পরে আবার হলুদটা অ্যাড করে দিলাম। তো মানে নিজের কাণ্ড দেখে নিজেরই হাসি পেয়ে গেলো। তো দেখো এটাকে আমি ভালো করে মেখে একটু রেস্টিং মানে একটু রেস্ট রেখে দেবো, কারণ যেহেতু চালের গোড়াটা দিয়েছি এটা একটু ফুলে উঠবে, ব্যাটাটা আর একটু ঘন হয়ে যাবে। তো দেখো খুব ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে আন্টি বলেছে একটু গরম তেল দিতে, কিন্তু গরম তেল দিয়ে আমি তো হাতে ধরতে পারবো না, তার জন্য আমি কাঁচা তেলটাই ব্যবহার করলাম। তো দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মানে তেল বসিয়ে দিয়ে দিলাম। তো দেখো সাইডে কিন্তু আমি আবার বেগুনি নিয়েও বসেছি, যেহেতু ব্যাটার করেছি আমি আর বেগুনি খাবো না, তা কি হয়। তো দেখো এভাবে এভাবে ঘুরিয়ে ফুরিয়ে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু একটু দূরে সরে এসেছি, কারণ আমি যেহেতু হাত দিয়ে মোবাইলটা ধরে ক্যামেরাটা করছি আমার হাতে আবার লেগে যায় তার জন্য। তো দেখো এভাবে আমি কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু ভেজে নিলাম। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ধনেপাতা খুব বেশি অ্যাভেলেবেল, যখন শুরু হয় তখন যে ভীষণ দাম থাকে আর এখন 10 টাকা দিয়ে পুরো বাগান তুলে দেয়। তো দেখো এইভাবে বন্ধুরা ভেজে নিলাম। বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন কিন্তু সদস্য হয়ে ওঠো। এই ধনেপাতার বড়াটা জানি না কে কে ভাতের সাথে খাও, কিন্তু আমি ভাতের সাথে খেয়েছিলাম, বাট আমার ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আমার মা তো ধনেপাতা ভীষণ ফেভারিট, ধনেপাতাও আমার মার মানে খুব ভালো লেগেছিলো, আমার কাকাদের ঘরে দিয়েছিলাম ওরও খেয়ে বললো বা খুব সুন্দর একটা ইউনিক রেসিপি, আমরা তো ধনেপাতা এতগুলি কী করবো। তা আমরা ম্যাক্সিমাম ধনেপাতাটা আমরা কী করি, ম্যাক্সিমাম তরকারিতে ইউজ করি, কিন্তু এভাবে কখনো বড়া বানিয়ে খাইনি। তো ওরা আমার থেকে দেখে ওরাও খেলো। তো এইভাবেও কিন্তু বন্ধুরা আমি পরপর সবগুলিকে খুব ভালো করে বন্ধুরা কিন্তু আমি কিন্তু ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে একদম কুড়মুড় কুড়মুড়। আর এগুলিকে না বন্ধুরা একটু গরম অবস্থায় খেতে হবে, না যেহেতু এখন ঠান্ডার দিন নেতিয়ে যাওয়ার একটা সমস্যা তো থাকে জান বুঝোই। তো আমি এত একটা রান্না টান্না করি না, তো যেটুকুই পারি এটুকুই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা আমার রান্না করতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমি তো পারি না, একটা কথা আছে না, নাচ না জানলে উঠোন বাঁকা।
তো দেখো এভাবে আমি সুন্দর করে ভেজে নিলাম। তো এভাবে পরপর বন্ধুরা আমার সবগুলি ভাজা হয়ে গেলো। তো সবগুলি ভাজা তোমাদের কি দেখাবো, সবাই তো ভাজতে জানো। তো দেখো আমি কতগুলি পকোড়া আমি এখানে ভেজে নিলাম। আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, অনেক বকবক করে ফেললাম। তো এটা আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে চায়ের সাথে কিন্তু অবশ্যই কিন্তু খেতে পারো। দেখো সবগুলি কিন্তু একদম কুড়মুড় কুড়মুড় করে কিন্তু ভেজেছিলাম, একদম ধনেপাতার একটা ফ্লেভার। যারা ধনেপাতা একদম ফেভারিট তারা কিন্তু খেতে পারো। আমার কিন্তু ধনেপাতা এতটা ভালো লাগে না, কিন্তু বড়া বানিয়ে যখন খেয়েছিলাম তখন কিন্তু খুব দারুণ লেগেছিল। অনেকবার আগে আমি হোস্টেলে খেয়েছিলাম, তারপর এটা খুব দুর্দান্ত লেগেছিল। বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে, বা সেটা হতে পারে কুকিং ভিডিও, সেটা হতে পারে ব্লগ ভিডিও। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।